Oğlum sen. Oğlum ağabeyin sevin de. Nasıl tak edin lan? Ne? Aydır kanun yanına o zaman ne? Abi güya sözünü verdi. Oğlum bu kadar sana bırakıp dursun. Tuyla ada kusu kuru değil. Ada kusu kayla güya sıkılmıyor. Ne ada kusu sana şu oyna. Her ağabey bunu dersin. Aplarla bir tüp hata asılıyor. Kiko, zıldık o. Tamam. Αφού είναι τώρα που μου δέσαν, τώρα που μου δέσαν το φρούζουν εγώ το πόντζανα. Ας πήγες. Τώρα που να πάρει, τι είχε είπε ακόμα. Σουν ήλκα θα το αβαράτητα σε σαν την φορ. Τα πώς αρχίσου βάβω στα κορσέν. Είτο. Δίλα το βούκες τον άφορο να βάρει. Όμως εγώ θα σου λέει αμάρι. Σου λέει αλχαρά που είναι. Του λέω αμή κάρκασε σ' όμως σ' μου. Άμα ράφνα σ' αμή θάκτε αμή και ζώνες τον οίκο έπερα μου. Ζόγκα, τι έχω πάει σ' αυτό, το καρφόρο λαγβό και με εκεί η κορομπρή του που θα φορτώ σ' είναι. Άμη ακτα μπέβος θα είστε ρκωστή μόνο μόνο. Κι. Ούνεν, άμα το δούτε σέλα είμαι σύνασε. Ακτα φούραν, ακτα νότουν. Δούτε οι βέτσαλαν. আর আমি হিসাব করে দেখছি দুইটা বেসলে কমপক্ষে দশ বারো হাজার টাকা হইব। এটা তুমি কোনো কথা কইলা শহের জিনিস আছে তোমার দুইটা সেলাই মেশিন এইটাও যদি বেচা দেই বেচতে বেচতে আর কত বেচু আরে শখ তো আগে না আগে হইল কি আপনার সম্মান আর সম্মান সম্মান করতে করতে তো সব গেল দাদির দা মায়ের দা স্বর্ণ যা আসিল সব তো এই স্বর্ণকার দিয়ে দিছি বন্ধক দিয়া আমার কি মনে হয় জানো এই স্বর্ণগুলি খালি স্বর্ণ না এইগুলো হচ্ছে আমার দাদি আমার মায়ের আশীর্বাদ আমি আশীর্বাদ দেবো এটা একবার ভাবি নাই কিন্তু আমার উপরে অভিশাপ পড়ছে কিন্তু আমার দাঁত দেওয়ার শোধ হয় না আপনি এত মন খারাপ করতেছেন কে রে এত চিন্তা করণের কিছু হয় নাই আল্লাহ চাইলে সব ঠিক হয়ে যাবে আপনি যান সেই আল্লাহর উপরে ভরসা করে আছে আর তোমার আসার কথা হইল এবার আরতে ভালো ধানের অবস্থা হয়েছে এই ব্যবসা যদি তোমায় ভালো তোমারই তাইলে আর ফিরা তাকাইতে বলাঙ্গ তুমি দেখে নিও ভালো কথা কোন মক্তব গেছে মক্তব তো সহলে গেছে মক্তব শেষ করে কইলো আপনি নাকি আরে কি কাম দিছেন মনে যাইব ও হ না ঠিক আছে ঠিক আছে তাহলে আরো তুই ভাঙো আমি আমি যাই আমার কিন্তু ভাল লাগতেছে না এই যে ফুটরে লেহা পড়া বাদ দিয়ে আপনি কামে লাগাইছেন এটা কি ঠিক হইলো কি কও পড়ালেখা বাদ দিল কই মক্তব যায় কি করতে পড়ালেখা করতেই তো আর যখন মক্ত হয়েছে আমি এটা হিওরে আর লেহা পড়ার পাশাপাশি কামও তো সেরকম লাগবো এটা নিয়ম আমরাও এমনি হিনছি সকাল সকাল তোমার সাড়া খাইয়া মাথার সব সার্কিট যে খুললে গেল আমি ভাবছি যে ফুরুত ফুরুত করে সব কাম সারেল বাবু এর মধ্যে তুমি এটা কি কইলা এটা কোনো কথা
তুমি জানো না সকালবেলা তোমার এক কাপ চা খাইলে আমার মাথার সব সার্কিট খুললে যায়, আমি আমার অ্যাপয়েন্টমেন্ট গুলা সুন্দর করে করতে পারি। এই যে বাইরু মোহন চাটা খাইয়া এই সময় তুমি এরকম একটা কথা কইলা, খুবই সুন্দর চা বানাইছো, তোমার মতো একটা সোনা বউ থাকলে কোনো বেড়ার কিছু লাগে নাকি? আপনার আমার বড় ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা। বড় ডাক্তারের কাছে যাওয়ার সময় হন হইছে না। আপনার সময় হইব কবে? আমার বিয়ে হইছে কত বছর? কতদিন কতদিন? শুনো, আমি কি কম মানুষ চিনি? আমি আরো কত বেড়া এনে চিনি না, তাগর তো আরো 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 অনেক বেশি দিন বিয়ে হইছে, কিন্তু তাকে কিছুই হয় নাই। যখন মনে হলো যে সময় হইব, আমি নিজে তোমার ডাক্তার কি কইম যে লও যাও যাও ঢাকা যাই চলো, কোনো সমস্যা নাই, তুমি এইসব নিয়ে টেনশনই করো না। সময় যখন হইব আমি কইম, আমি কইম, তুমি আমার চিনো না। করেন শুনে আমি আপনার এই বাড়ি থাকব না। কথায় কথায় অত রাগ করলে চলে? হ্যাঁ, তোমার মতো একটা লোক কি বুঝি রাগ রাগ দেখে তক করে মাটি কাঁপায় আলতেছ? তুমি আমার কজা, আমার কোন দোষ আছে তুমি যে আমার লোকে এত রাগ দেখাইতেছো? আছে কোন দোষ? নাই, আমার রাগ করার কি কোনো কারণ নাই? না নাই, কোনো কারণ নাই। তুমি আমারে যা যা কইছো আমি তো তার সব কিছু করছি। কি করছি না? তুমি আমারে কইছো উজা ডাকতে, আমি উজা ডাকতে লইছি, লইছি না? তুমি আমারে কইছো কবিরাজ ডাকতে, আমি কবিরাজ ডাকতে লইছি, লইছি না? তারপরে তুমি কইছো এক বেড়া 5 গ্রাম পরে থাকে পানি ভরা দেয়, আমি আইটে আইটে তার বাড়ি গেছি, আইছি পানি ভরা লইছি, লইছি না? এরপরে ওই যে ওই বেড়া কইলো যে কবরের তে মাটি লইয়া মাছ রাইতে দিঘির মধ্যে ডুব দিতে, হেটেও তো আমি দিছি, দিছি না? অহন বাকি আছে খালি বড় ডাক্তার, আমি হেটাও করু, কিন্তু হেটার লেগে তো টেয়া লাগবো, টেয়া গুছাইতেছি, টেয়াটা গুছাইলেই যা। কবে হইবে আপনার টেয়া? কইলে আছে টেয়ার গাছ আমি তো দেই না, আমারে দেন, সকালে বিকালে পানি দিব। করো, অহন মজা করো, পরে বুঝবা। শুনো, 395 জন সৌদি আরব পাঠাইতেছি, পার্টনারশিপে ব্যবসা শুরু করছি কাশেম ভাইয়ের লগে, ডানের ব্যবসা পুরা গ্রামডারে খাদ্য স্বয়ং সম্পূর্ণ করে ফেলব, তারপর বুঝবা। টেহার গাছ ঠিকই লাগাইছি কিন্তু মাইনছেটা দেখাই না, দেখলেই তোমার খাবলা মারব, বুঝো না? মাইনছে আমার বাজা কয়, শুনতে আর ভাল লাগে না। এটা শুনতে কি আর ভালো লাগার কথা নেই, কি আর করন যাইব, অত তো সত্য। বড় ডাক্তার যদি কিছু করতে পারে, আল্লাহ। এই যে 396 নম্বর ফোনটা মনে আয় পড়ছে। হ্যাঁ হ্যাঁ, হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, না না না, ক্যাশ ছাড়া আমার সাথে কোনো কাজ হবে না, একদম ক্যাশ, নগদ নগদ, হ্যাঁ হ্যাঁ, আর আকামা, হ্যাঁ আকামাও হবে না, ভিসাও হবে না, কিছুই হবে না।
গেছে? জি ওস্তাদজি, ওস্তাদজি ওই 3 মাস আগে কিছু টাকা পাওনা ছিল আপনার কাছে। ওহো, আমি তো ভুলে গেছিলাম। তো কত? 500 টাকা। ও, 500 টাকা! তুমি তো দেখতেছি হিসাবে বড়ই পাকা হয়ে গেছো। এই নাও, ভালো ভালো। তুমি যে এত ছোট বয়সে তোমার আব্বারে ব্যবসা বাণিজ্যে সাহায্য করতেছো, সত্যি ভালো। তুমি অনেক বড় হবা। জি ওস্তাদজি, আমার জন্য দোয়া করবেন? তোমার জন্য 2 হাত তুলে দোয়া করবো। জি ওস্তাদজি, তাহলে আজকে আসি। আচ্ছা, আসসালামু আলাইকুম ওস্তাদজি। কিন্তু তোমার আব্বা? আমার আব্বা সওদাগর ছিলেন, ব্যবসা করতেন। আমি শুনেছি আমাদের গ্রামের ওই পারে বড় বড় আড়ত ছিল, আর সেই নদীতে অনেক অনেক বড় বড় জাহাজ আসত। সেই জাহাজে করে ধরেন হলুদ, মরিচ, জিরা, ধইন্যা কত কিছু যায়। তো আব্বা যার লোকে ব্যবসা করতেন, উনি হচ্ছে আব্বার সব থেকে ঘনিষ্ঠ বন্ধু আছিল। খুব বিশ্বাস করতেন, ওই যে কয় না অংশীদারি ব্যবসা, ওইটা। কিন্তু সেই বিশ্বাসে কাল হইল, সেই বিশ্বাসী বন্ধু একসময় বিশ্বাসঘাতকতা করল। হেল লেগে আমার ডর করে। ডর কেরে ভাবি, ডর করতো কেরে? ওই যে তুমি কইলা না অংশীদারি ব্যবসা, হেরারে নিয়ে আমার ডর করে। ভাবি সাহেব, হ্যাগর মধ্যে এরকম কিছু হইতো না। কেরে, তুমি এত শিওর হয়ে কো কেমনে? কারণ আমার ভাইজান, মানে আপনার উনি, উনি হচ্ছে বোকা শোকা মানুষ, আর আমার উনি সেই রম সালাক। আর এই বোকা আর সালাক যখন একসাথে ব্যবসা করে, এই অংশীদারি ব্যবসা, তখন কোনো সমস্যা হয় না। আর এই বোকা আর সালাক যখন একসাথে ব্যবসা করে, তখন তারা একজন আরেকজনের ঘাটতি পূরণ করে। ভাই কিরম বুঝতেছ? বুঝার মতো চিন্তা তুমি যে ইচ্ছা দিছো না,
সেই হিসাবে তিন মাসে ধার কর্য শোধ করে নতুন ব্যবসা করে লাভের মুখ দেখ। এরপরে আবার আরেকটা নতুন ব্যবসা কেমনে সম্ভব? এইখানে তোমার কে গেলা এনো ব্রেনের কারবার বুঝছ? ব্রেনটা কাটানো লাগবে। তো কো একটু ব্রেনটা খাটাই। শোন, আমরা আরতে মোট কত মন দান আছে? কেন আমি নিজে চেষ্টা করছি করে পারব না করে। ওই গুদারা কাটতে 25 মন আর ওই ওই উত্তর ভারত থেকে 25 মন তো গেল 50 মন আর সদর থেকে 30 মন 80 মন। এই যে এনে তো ব্রেনে মারতে খেয়ে গেলা। শোন, আমরা তাই দান আছে মোট 120 মন। 120 মন? আমরা সুডু দুই ভাই বোন আমরার মামার বাড়ি। আমরার বড় মামার বাড়ি অনেক বড় বাড়ি, গৃহস্থ বাড়ি, অনেক বড় ব্যাপার স্যাপার। আমরা ছোট খাটো জমিদার করতে পারো। আমরা তখন খুব সুডো, একটু একটু মনে পড়ে ওই যে বইয়ের মধ্যে লেখা থাকে না যে গোলা ভরা দান, গোয়াল ভরা গরু, পুকুর ভরা মাছ, ওইরকম আর কি। তারপর? তারপর আর কি, বড় হওয়ার পর ওনার সাথে আমার বিয়া হইল। অনেক বড় শ্বশুর বাড়ি পাইছি আমি, কিন্তু কেমনে যে কি হইয়া গেল, সব বেচা বিক্রি করে দিতে হইছে। আচ্ছা ঠিক আছে, দাওগা তোমার এই 120 মনের হিসাব আমি বুঝছি, কিন্তু হের পরে তো তোমার হিসাব অনুযায়ী 120 মনে ওই পরিমাণ লাভ তো হয় না। শোন, এই 120 মন রে আমরা বানায়াম 160 মন। এটা কেমনে? আমি 7-8 জনরে লাগাই দিছি, তারা এই বিভিন্ন গ্রামেতে সিডা সংগ্রহ করতেছে, এটি মিশাইয়া 160 মিন করাল বাপ। এবার বুঝছি। এরপর এটি বেচা, বেচা যে লাভটা হইব তাতে কিছু হাত খরচ রাখিয়া বাকিটা সুদের ব্যবসায় কাটা দাম। সুদে কাটাইব? হ্যাঁ। না না, এটা ঠিক হতো না। কেরে এই যে এখানে তো আমাদের তো একটা পার্টনারশিপ ব্যবসা, তা আমার তো আমার পার্টনার কেও বুঝাইতে হয়, তাই না? আমার পার্টনার কেও বুঝাইতে হয়, আমি একলা বুঝলে তো হবে না, বুঝো না? বুঝছ? পাঠাতে তোমার কাজ করবার সব বের এনে ধরতেছে কামুরি দাও। আল্লাহর কাছে শুকুর আলহামদুলিল্লাহ, এখন যা আছি ভাবি ভালো আছি। বাজান, তুমি ফরতেছো না কেরে? বড় মানুষের কথা শুনতে হয় ফরো, মন দিয়ে ফরো। কোনো বাজান, তোমার একটা কথা কই মন দিয়া শুনো। এই জীবনে কষ্ট, পরের জীবনে সুকষ্ট।
তাই মন দিয়ে ফরা লেখা করবা, বুঝছো নাকি? তা কইছি বাজা ফর ফর। সবাই পড়ো, আলিফ জবরা, আলিফ জবরা, বে জবরবা, বে জবরবা, তে জবরতা, তে জবরতা, সা জবরসা, সা জবরসা, জি জবরসা, জি জবরসা, হা জবরহা, হা জবরহা, খা জবরখা, খা জবরখা, দাল জবরদা, দাল জবরদা, জল জবরজা, জল জবরজা, র জবররা, র জবররা। তুমি খালি ক্যাশটা দেখো, বাকি সব আমি সামলাইতেছি। দাও আমি এবার বিদায় করি। আলিফ জবরা, বে জবরবা, তে জবরতা, সা জবরসা, জি জবরজা, হা জবরহা, খা জবরখা, দাল জবরদা, জল জবরজা, র জবররা। আজকে লেখাপড়া এইটুকু থাকলো, আমরা এখন একটা গল্প শুনবো তোমাদেরকে। আজকে আমি অন্য একটা গল্প বলবো, আমাদের প্রিয় নবীজির একটি গল্প, ঠিক আছে? কায়দাটা বন্ধ করো।
কখনো কাউকে হিংসা করতে হয় না, কখনো কাউকে হিংসা করতে হয় না, কখনো কারো অপকার করতে হয় না, ক্ষতি করতে হয় না, অবজ্ঞা করতে হয় না। কি করতে হয় না? অবজ্ঞা করতে হয় না, ক্ষতি করতে হয় না, অপকার করতে হয় না। ঠিক আছে, আমাদের প্রিয় নবীজির একটা গল্প তোমাদেরকে শোনাবো, তোমরা মন দিয়ে শুনবা। ঠিক আছে, আমাদের প্রিয় নবীজি প্রতিদিন যে রাস্তা দিয়ে যেতেন, সেই রাস্তায় একজন বুড়ি কাঁটা বিছায় রাখত, যেন নবীজির পায়ে কাঁটা বিঁধে যেন রক্ত বের হয়। একদিন কি হইল, নবীজি সেই রাস্তা দিয়ে যাচ্ছে, কিন্তু দেখলেন কি যে পথে কোনো কাঁটা বিছানো নাই। তখন উনি খুব অবাক হইলেন। অবাক হইয়া উনি আশেপাশের লোকজনের কাছে খোঁজ খবর কইরা সেই বুড়ির বাড়িতে গিয়ে উপস্থিত হইলেন। গিয়া দেখলেন কি সেই বুড়ি অসুস্থ, বিছানায় শুয়ে আছে। তারপরে নবীজি সেই বুড়িকে সেবা শুশ্রূষা করলেন, সেবা শুশ্রূষা করে তাকে আস্তে আস্তে সুস্থ করে তুললেন। নবীজির এই ব্যবহার দেখে বুড়ি মুগ্ধ হয়ে গেল, মুগ্ধ হয়ে নবীজির ভক্ত হয়ে গেল। তো এই গল্পটা থেকে আমরা কি বুঝতে পারলাম, কখনো কাউকে তুমি হিংসা করবা না, অপকার চিন্তা করবা না, অবজ্ঞা করবা না, ক্ষতি করবা না। সেই বুড়ি নবীজির অপকার করতে চাইছিল, নবীজিকে কষ্ট দিতে চাইছিল, তারপরেও কিন্তু নবীজি তার বাড়িতে গিয়েছে, বাড়িতে গিয়ে তাকে সেবা শুশ্রূষা করে অসুস্থ অবস্থা থেকে সুস্থ করে তুলছে। তো এই গল্পটার মাধ্যমে আমরা কি বুঝতে পারলাম, কেউ যদি তোমাকে অপকার করে, তোমার খারাপ চিন্তা করে, তোমাকে কষ্ট দিতে চায়, তোমাকে হিংসা করে, অবজ্ঞা করে, তাহলে তুমি তাকে কাছে যাবা, তাকে ভালোবাসবা, তাকে বোঝাবা, তাহলে এক সময় সে তোমার কাছে আপন হয়ে আসবে, তোমাকে সে ভালোবাসবে। বুঝা গেল? তাহলে আজকে আমাদের পড়াই পর্যন্ত থাকলো, কালকে আমরা আবার বক্তব্যে আসবো। দাদা আপনি, কাকার নাওনের কথা ছিল? বাবা এখন আর এই সমস্ত কালেকশনে বেরোয় না, আমি আছি। জানি আমার আপনারা পছন্দ করতে পারেন না। তা আপনি ভালো আছেন? ভালো আছি। আপনি ভালো থাকলেই তো আমি ভালো থাকি, না মানে আপনি ভালো থাকা মানে তো আমাকে সুখবর। বৌদি, দাদার ফোন কি বন্ধ নাকি? এই সাত দিন ধরে ফোন দিতেছি, দাদা ফোন ধরে না, আমার একে ব্লক করে রাখছে। আচ্ছা আপনি কোন, আমি কি ওরকম খারাপ মানুষ? একটু সরা সুদে মানুষের টাকা ধার দেই, তারপরে তো মানুষের উপকারই করি নাকি? আমার মতো মানুষে বোলা করে রাখলে কি চলে? এটা আপনি কি করতেছেন দাদা? হ্যাঁ তো ফোনে কারো ব্লক করে দেওয়ার মতো মানুষ না, আর হ্যাঁ কাছে তো ফোন নাই, ফোন থাকলে তো ব্লক করবো আপনাদের। ও এই জন্য কইতেছিল যে নাম্বারটা স্থগিত করা হইলো। দেখছেন আপনার সাথে কথা না গেলে কি ভুল বোঝাবুঝিটা হয়ে যাইতো। তো গত সাত দিন ধরে ফোন দিতাছি, ফোন দিতাছি, ফোন দিতাছি, ঢোকে না তো ঢোকে না। রাগে মনে হইতেছিল মোবাইলটা নিয়ে দাদার মাথার উপর একটা পাড়ি মারি। কেমনে কথা কইতেছেন কেন? না বাড়ি আমি আর বাড়ি দিতে পারি, এই মুখে মুখে কইলাম আর কি। এই দাদা কই? আরতে বালা, তাইলে আপনার কাছে তো টাকা নিয়ে যাওয়ার সময় দাদার সাথে দেখা করে যাবো। যান টাকাটা দেন। তো বৌদি, অনেকদিন আপনার হাতের দুধের চা খাই না, একটু ভালো করে দুধের চা এলাচি দিয়া আমাকে কইরা দেন, খাই। আর একটা সিয়ার দেন, একটু উঠানে আরাম করে বসি। Thank you.
আপনাদের বাড়িতে কতটুকু জমি হবে? এখানে তো বেশ ভালোই মনে হইতেছে। আরেকবার ভেবে দেখ, যেমনি মিশাইতেছি তো বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? কোন হানো বাড়াবাড়ি হইতেছে? কোন হানো নর্মাল ধানের ভিত্তে, ধানের ভিত্তে তো এড়িয়ে থাকে। তুমি না হুজাই এইসব বাড়তি কথা কো, বুঝছো? খামা খামার একটা টেনশন নিতে ফেলাও, তুমি দেখো তো দেখো। কিসে মে ভাই, তুমি কি কোনো পেরেশানির মধ্যে আছো নাকি? তোমার কি অন্য কোনো টেনশন আছে? হ একটু পেরেশানি হইতেছে রে। ওই আজকে তো স্বর্ণ করে আনার কথা, টিয়া নেওয়ার লেগে পুরা টাকা তো এনো ম্যানেজার নেই। কই আইব, এনো আইব না বাই বাইতে আইব? এর লেগে তো টেনশন। তোর ভাবি যে হেরে কেমনে ম্যানেজ করতো, আমি কি জামু? আরে কি যে কও না, তুমি তুমি গেলে তো ফ্যাস লাগাই দিবা, দেখা যাবে একটা বেড়াসরা লেগে গেছে। ভাবি তোমার তো অনেক বেশি স্মার্ট আছে, সে দেখবে ঠিকই সবকিছু ম্যানেজ করে নিছে। ওইটা না করলো এরপরে তো এই যে এইডি নিয়ে তো পেরেশানির মধ্যে আছি। কোন গুলি পেরেশানি? আল্লাহ, এটা তুমি কি কইলা ভাই? এইটা তোমার পেরেশানি? এইটা হইতেছে তোমার পেরেশানিতে বাসার উপায়? এই যে এইটা দা, এইটা বেসাম বেচে যে লাভ হইব, টেহাই টেহা টেহাই টেহা। আর শুনো, এই স্বর্ণ, এই কয়টা স্বর্ণ গেলে কি হইছে? কয়দিন পরে তুমি তো স্বর্ণ দুহান দিয়ে দিবা? না রে ভাই না, এই স্বর্ণ আর ওই স্বর্ণের মধ্যে পার্থক্য আছে। কি পার্থক্য আছে? এই স্বর্ণে কত স্মৃতি আছে না, আমার দাদি নিজে হাতে দিয়েছিল আমার মায়েরে, আমার মায়ের নিজের হাতে তো ভাবিরে দিছে, কত স্মৃতি আছে ক। স্মৃতি তুমি বেদনা আমার জন্য কেদনা। বুঝছি ভাই, তুমি না মনোযোগ দিয়ে কাজটাও করতে দিবা না, তুমি যাও তো বাইচো, যাও যাও বাইচো। হরে আমি বাইতে যাই। হ্যাঁ হ্যাঁ যাও যাও যাও। এই দেখেন, এইটা হইলো আমার আসল দোষ। যে কামে আসি সেই কামটাই আমার হয় না, খালি আশপাশ দিয়ে হাত পায়ে বেড়ায়। আসল কামটা কোনো ধরে আপনার কাছে। এইখানে 15টা নোট কম আছে, আপনি ঘরে যেয়ে দেখেন ভুল করে রাই খাইছেন কিনা। দাদা আজকে 80 রাউন্ড লাগবো, এর চাইতে বেশি ব্যবস্থা করতে পারি নাই। রাখতে হইব মানে? ব্যবস্থা করতে পারেন নাই মানে কি? আমি মিষ্টি মিষ্টি কথা কই বলে আমার পাইয়া বলছেন? আপনি জানেন আপনাকে আমি কি করতে পারি? এই জমি থেকে উঠা দিতে পারি, সেই ক্ষমতা আমার আছে। আপনি এরকম ক্ষমতার কথা কইতেছেন কেরে দাদা? আমরা কোন বেলা ক্ষমতার বড়াই দেখাইছি? সাদিকের কই টাহা দেওয়ার কথা কোন মাসে?
কার্তিক মাসে, আর এখন কি মাস? পৌষ। এই তো, কারো পৌষ মাস আর কারো সর্বনাশ। আগে টাকা নিয়ে আসে, আমি এখানে বসলাম, টাকা না নিয়ে আমি যাইতেছি না, দেখি আমার কে ডাউট আছে। ওই যে দাদা, দাদা আপনি আসুন। দাদা আপনি আমার একটু ভালো করে বুঝায় বন্ধ, এই মানুষের যখন ধৈর্যের সীমা অতিক্রম করে যায় তখন মানুষের কি করা উচিত? তখন তারে ধৈর্য ধরা উচিত। সেই ধৈর্য যখন শেষ হয়ে যায় তখন কি করা উচিত? তখন তার আরো ধৈর্য ধারণ করা উচিত। এই তো আপনি একেবারে নির্লিপ্তের মতো কয়ে ফেলাইলেন, তার আরো ধৈর্য ধারণ করা উচিত। যখন সে সর্বশান্ত হয়ে যাবে তখন তাকে কে সাহায্য করবে সেটা কোন? কেন আল্লাহ সাহায্য করবে, আপনাকে ভগবান সাহায্য করবে। ভগবান সাহায্য করবে, আল্লাহ সাহায্য করবে। শুনেন, এটা একটা উসিলা লাগে, উসিলা দরকার। দাদা আমি একটা কথা কই, আপনি চিন্তা করেন না, দেয়া তো দেওয়ার কথা ছিল ফাল্গুন মাসে, আমি আপনাকে কথা দিতেছি, আমি মাঘ মাসের শেষে সুদ আসল সহ পুরাটা আমি নিজেকে দিয়া আপনাকে। মাঘ মাসে দিবেন না, তাহলে এই টাকাটাও রাখেন, মাঘ মাসে সুদে আসলে সব টাকা একসাথে আমাদের দিয়ে, এই বাংটা মাংটা করে টাকা দিলে ওই টাকা কোনো কাজে লাগে না। গেলাম। আব্বা তুমি ঘরে যাও। Thank you.
আব্বা এত তাড়াতাড়ি উঠে পড়ল যে, ডরের স্বপ্ন দেখছো? ভূতের স্বপ্ন দেখছো? কোনটা? ওই যে যেটা আয়া তোমার ঘাড় মোটকা রক্ত খেলাইতেছে, দেখ ভাই তো এত কইরা কইছি হাঞ্জালা খেলতে যাবা না, শুনছো কোনোদিন আমার কথা? তোমার তোমার তাবিজ কো হারালছো? আচ্ছা ঠিক আছে, মনে করো হুজুরের কাছে যাবো সামনে বৃহস্পতিবার, ঠিক আছে? আমি যাবো আর দুয়েলাও নাস্তা দিতেছি। আমি যদি এত কিছু করে দেখছো ইদা কি কইলেন আপনি? আইসি এখানে একটা আনন্দ করতে, দাওয়াত খাইতে, এর আবার উপলক্ষ কি এমন একটা কথা কইলেন? ভাবির গেছে গা মনটা বেজালে। আল্লাহ আল্লাহ ভাবি, আমি কিছু মনে করে কিছু কই নাই কা, আপনি কিছু মনে করেন না। আর হুনো ভাবি, তুমি এরকম কথায় কথায় মন খারাপ করে রাখো না, আল্লাহর ইশারা ছাড়া কুচ্ছ হইতো না, আল্লাহ ইশারা করলে সব হইতো, যা আছে যেটুকু আছে তা নিয়ে সন্তুষ্ট হও, বুঝছো? হিগো হিগো হিগো, শুধু ধৈর্য না আরো অনেক কিছু হিগার আছে ভাবির কাছ থেকে। এই মহিষী নারী কি করছে জানো? জানো কি করছে? তার শৈলের সব গয়না খুললে দিয়ে দিছে। কেন বলো কেন? কারণ তার স্বামী দেনার মধ্যে আছিল, সে সেই দেনা শোধ করার জন্য তার শৈলের সব গয়না কইলা তার স্বামীর হাতে দিয়ে দিছে। কিভাবে দিছেন না বলেন? দিছেন না? এই কাসিম ভাই তুমি কথা বলো না কেন, কি রাখা একটা বলো, দিছে না বলো, দিছে না? আরে কি রাখা টা কি আছে, এটা সত্য, এটা তো সত্যই। আর গয়না কাটি বিপদের সময় কামে আইব না তো কোন সময় আইব? আর স্বামী স্ত্রী এগুলো একজন আরেকজনের পরিপূরক, একজনের বিপদে আরেকজনের পাশে থাকবই। হ্যাঁ তাইলে বুঝছো, শিখো কিছু। আর ভাবি আপনি কোনো টেনশন করেন না, যত গয়না বন্ধক দিছেন তার যে ডাবল ডাবল গয়না ভাই আপনার গায়ে মুড়াই দিব, আমরা যে ব্যবসা শুরু করছি আমরা অনেক দূর যাবো ইনশাল্লাহ। আইসা ভাবি ভালো কথা বলু, কই আনছেন না কেরে? মক্ত গেছে, সামনে তোমার পরীক্ষা আছে, আমার পোলাটা পড়ালেখায় খুব মনোযোগ, খুব ভালো। ভাবি বুলুরে কিন্তু ব্যারিস্টার বানাই দইব, এই ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইলে চলবো না, ডাক্তার ইঞ্জিনিয়ার কোনো লাভ নাই। আর এই যে আমরা যে ব্যবসাটা শুরু করছি, এই ব্যবসা দেখার লেগে একটা ব্যারিস্টার লাগবো না? ওই বই বই গো উতে আমার ব্যারিস্টারই হইব, তোমরা খালি দোয়া রেখো লেখাপড়ায় মাথা আছে। ভালো ভাই ভাবি, না না রান না না না, রাত আর রান খুব মজা।
কেউ যদি তোমাকে অপকার করে, তোমার খারাপ চিন্তা করে, তোমাকে কষ্ট দিতে চায়, তোমাকে হিংসা করে, অবজ্ঞা করে, তাহলে তুমি তাকে কাছে যাবা, তাকে ভালোবাসবা, তাকে বোঝাবা, তাহলে এক সময় সে তোমার কাছে আপন হয়ে আসবে, তোমাকে সে ভালোবাসবে। বুঝা গেল? আপনি কি কইতে চাইতেছেন? আমি চুরি করছি, এত বছর ধরে আপনার সংসার করতেছি, আর এখন আমার চোর টাইটেল হয়েছে, আমি থাকুন না আপনার বাড়িতে। আর আমি কি কইছি? একবারে কইছি তুই চোর? আমি তোরা সাবধান করতেছি, এই বাড়িতে একটা চোর বড় হইতেছে, চোর দুধ কলাতে সাপ পুষতেছি। আপনি তো কি কইতেছেন? আমার তো বুক ধরফর করতেছে, আপনার নিশ্চয়ই কোনো মানে ভুল হইতেছে, আমার আমার প্রতি এমন কাম করতো না। ঠিকই কইতেছি, এই ঘরে থাকে কেডা কেডা, তুই থাকো আমি থাকি তোর ফুটে থাকে। আলমারি চাবি কয়টা? দুইটা, একটা তোর কাছে একটা আমার কাছে। তো টেহা নিছে কেডা? টেহার কি পাগো যাইছে? হাইডেটে বাজারে গেছে? যা তোর ফুতুরা ডাক, তোর ফুতুরা ডাক, বাইর করতেছি সব। বলো আমার ফুতে চুরি করছে, এটা মানছি তো পুকুরে ফারুন। কি হলো? কই তোর ফুতে কই? হ্যাঁ তো বাইক নাই। ও বাইক তো থাকবো না তো, শোন না চুরি করে ভাগছে। বিশ্বাস আমি তো বাইক না করছি, তুমি আহ বাবা, তুমি আহ বাবা। বকর 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 বাড়ি আছো? এরা কাশেম ভাই নাকি? বকর কাশেম ভাই, কি হয়েছে তোমার? তোমার আওয়াজটা তো ধরুন ভালো লাগতেছে না, কি কি সমস্যা নাকি? সমস্যা হয়েছে কি ভাই? বলুরে তো খুঁজে পাইতেছি না। খুঁজে পাইতেছি না মানে কই গেছে বলু? বাবা জানি না তো, চাইলে তোর ঘরে আসিনি। অবশ্যই অবশ্যই, আপনি কোন চিন্তা করেন না, আপনারা যান। আমি যেটা চিন্তা করছি এটাই হয়েছে, ওইটা চুরি করে বলাই যাও, আজকে খালি ফিরু ওটা ফাইল হই। আমি তুমি না যাই না, না হই না, না বুঝা হ্যারে দোষ দিতেছো কে রে? আর তুমি চুপ করো, আমার বলারে বলারে আমি আজকে দেখাবো রে ফাইল হইতে। কই যে গেল স্যারা? এই স্যারা তো বাপের ইজ্জত খাইব। আই বলো বলো আই বলো।
বলো বলো এই বলো বলো বাপ কই আছো ও বলো কত গোনা করে চিন্তা করো ফোন দেবো ফোন দেবো চিন্তা করো না আছে আশেপাশে আছে বলো এদিকে মাটির বন্ধ নাই কেন এদিকে আপ এদিকে আপ বলো বাপ কই আছো আওয়াজ দাও তুমি জানো আরেকটু কি ব্যাপার তুমি তোমার বাবার কোনো কথার জবাব দিতেছো না কেন কথা বলো কাসিম ভাই এই অবস্থা তো সুবিধার মনে হইতেছে না মৌনতাই সম্মতির লক্ষণ ও তো কোনো কথা বলতেছে না ওই তো মনে হয় চুরিটা করছে আপনাদের বংশে তো কোনোদিন কোনো চোর ছিল না এই বয়সে ছেলেটা চুরি শিখা ফেলাইছে এই বাবা কথা বলো তোমার আব্বা কি জিজ্ঞেস করে মনে হয় না এমনি কাজ হবে ভাই আব্বা আব্বা সত্যি করে কত তুমি এই কামটা করছো তুমি চুপ করো কথা কানে যায় না না তা চুরি করছো শেখার কো কথা কবি না আপনি কি করছেন সদরে হাসপাতাল লয়ে যাই চুপ করো তুমি আর একটাও কথা বলবা না তুমি যদি আর কোনোদিন আমার ফুতের গায়ে হাত তুলছো আমি কিন্তু সারা দুনিয়া এক করে ফেলাবো আমারে কিন্তু তুমি আর পাইতা না বলো আপনি আসলে কিছু জানেন না
আপনি কালে ওরা মারছি এটাই দেখছেন। আর কি করছে আপনি জানেন? চুরি করছে, চুরি। আপনার কাছে দামটা করছি, আপনি কোনোদিন আমাকে চুরি শিখাইছেন? অরে শিখাইছেন, হ্যাঁ করতে শিখছে আমার কর। আমি যদি বলি তোমার কাছ থেকে শিখছে, আমার কাছ থেকে শিখছে কেন? খুব অবাক হইল। শোনো কাশেম মিয়া, তুমি মানুষের কাছে ধান বেচো না, মানুষের ঠকাও না, বুকে হাত দিয়ে বলতে পারবা সবাই ওজন সমান মতো দিছো? দাও নাই কি বকর মিয়া, তুমি চুপ করে আছো কেন? আমি তো পার্টনারশিপে ব্যবসা করি। কাশেম মিয়া, যেই দোষে তুমি নিজে দোষী, আর সেই দোষে কিনা তুমি তোমার পুতের গায়ে হাত তুলছো? ভাবি বলু কি হয়েছে, বলে এভাবে শুয়ে আছে কেন? আর কিছু হয় নাই। আরে ভালো বলা, কাল সন্ধ্যাবেলা আমার বাড়িতে গেল আর এখন এইভাবে শুয়ে আছে। তারপর আমি সারা রাত চিন্তা ভাবনা কইরা হিসাব নিকাশ কইরা ওই টাকার কোন হদিস মিলাতে পারি নাই, তাই তো এই টাকা লয়ে আপনার বাড়িতে আয়ে পড়ছি। এই তো দেখতেছি পোলার কি অবস্থা এটা। কালকে রাইতে তো হে আমার বাড়িতেও গেছিল। তোমার তো চোখ কান মুখ সব বন্ধ করে দিছে খোদা তালা। তোমার চোখ আছে কিন্তু তুমি কিছুই দেখতে পারতেছো না, তোমার কান আছে কিন্তু তুমি কিছুই শুনতে পারতেছো না, তোমার মুখ আছে কিন্তু তুমি কিছুই কইতে পারতেছো না। পাপুণ্যের আর কোনো বিচার তোমার কাছে নাই, লোভ সব হইছে তোমার লোভের কারণে। তুমি ধানের ছিটা মিশায় মানুষের কাছে বিক্রি করছো না, ওজনে কম দিছো না, তুমি যে পাপ করছো সেই পাপের প্রায়শ্চিত্ত আমার পুত করতেছে, আমি করতেছি। পাপ অন্যায় করছে সেটার ফল ভোগ করতেছে ফোলাই, লাগবো না আমার কোনো গয়না গাটি। আমি আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাইতেছি। আমি গ্রামের সব বাড়িতে বাড়িতে আমার পুত্রে নিয়া যাইম, হাত জোর করে ক্ষমা চাইম। যে পাপ যে অন্যায় আমার স্বামী করছে তার ফল ভোগ কেনে আমার পুত করত, আমি কেনে করতাম? শোনো কাশেম মিয়া, নিজের একটু বদলাও, নিজের চেনার চেষ্টা করো। দুনিয়াদারি কয়দিনে, আখিরাতের কথা ভাবো। জি, লোভে পাপ, পাপে মৃত্যু। কাশেম ভাই, পুরো গ্রামে মানুষ আপনারে মান্য করে, আপনারে ভালো জানে, আর আপনি কিনা চলো।
Oh,